নমস্কার সকলকে, রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যারা ছাদ বাগান করি তারা সবাই জানি যে ছাদ বাগান সুন্দর রাখতে, ফুলে ভরিয়ে রাখতে আমাদের অনেকখানি খরচ হয়। তো আমাদের লক্ষ্য থাকে যে কীভাবে খরচটাকে কমাবো, তো খরচ কমিয়েও কীভাবে ছাদ বাগানের সমস্ত পরিচর্যা ঠিকভাবে করা যায় তারই একটি পদ্ধতি নিয়ে আজকের ভিডিও। আগের ভিডিওতে আমি বলেছিলাম সাপ ফাঙ্গিসাইড নিয়ে। তো ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইড এ দুটো আমাদের হাতের কাছে রাখতেই হয়। তো আজকে কীভাবে ঘরোয়া কীটনাশক বানানো যায়, পেস্টিসাইড বানানো যায় তাই নিয়েই আজকের ভিডিও। ঘরোয়া কীটনাশক অনেকভাবেই বানানো যায়, তবে আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে ভীষণ একটা সহজ পদ্ধতি। কোনো কিছু না থাকলে এটা দিয়েই আমরা যখন তখন কীটনাশকের কাজ করতে পারি। এর পরবর্তীকালে আরও কয়েকটি ঘরোয়া জৈব কীটনাশক নিয়ে আমি কথা বলবো। তো আজকে প্রথম পর্ব, কীট দেখলেই, ছাদ বাগানে গিয়ে কীট দেখলেই, হয়তো আমাদের কেনা কোনো কীটনাশক থাকলো না, তখন এটা আমরা তৈরি করে নেব। বাজারে একেবারেই কেমিক্যাল কীটনাশক দিতে চান না তাদের জন্য এটা ফলপ্রসূ ভালোভাবেই। এর জন্য লাগবে যে কোনো ভেজিটেবল অয়েল বা যে কোনো অয়েল, সর্ষের তেল, নারকেল তেল, আর এখানে আমি ভেজিটেবল অয়েল নিয়েছি, এবং লাগবে বেকিং সোডা আর সামান্য একটু হ্যান্ড ওয়াশ বা ডিশওয়াশ, বা আপনি ডিটারজেন্ট পাউডারও দিতে পারেন বা ডিটারজেন্ট লিকুইডও দিতে পারেন। তো 1 লিটার জল নিয়েছি, ওর 1 লিটার জলে আমি 1 চামচ ভেজিটেবল অয়েল দেব, 1 লিটার জলে 1 টেবিল স্পুন আর কি দেব, এবং সেটা ভালো করে ঘুলিয়ে নিলাম। এবার তার সাথে দেব 1 টেবিল স্পুন বেকিং সোডা। বেকিং সোডা আপনি যে কোনো নিতে পারেন, আমি 1 চামচ বেকিং সোডা এতে মেশাবো। এবং এই যে সলিউশনটা তৈরি হবে এটা আপনি যে কোনো কীটের ওপরেই ইউজ করতে পারেন। আপনার ছাদ বাগানে যত রকমের কীটনাশক হয় সবের ওপরে এটাকে ব্যবহার করতে পারেন। এবং এই যে পরিমাণগুলো আমি বললাম, 1 চামচ, 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ বেকিং সোডা, এবং 1 চামচ স্যাভলন বা যে কোনো ডিটারজেন্ট লিকুইড বা হ্যান্ড ওয়াশ, সেটাও 1 চামচ, মানে 5 থেকে 10 এর মধ্যে। এবার আপনি ইচ্ছা করলে একটু এই যে সলিউশনটা এটা একটু হালকাও করতে পারেন, একটু ভারীও করতে পারেন, সেটা নির্ভর করছে যে আপনার গাছে পতঙ্গের আক্রমণ কতখানি হয়েছে। যদি অল্প হয়ে থাকে বা না হয়ে থাকে সেক্ষেত্রে 15 দিন অন্তর আপনি এটা স্প্রে করবেন, আর যদি হয়ে থাকে সেক্ষেত্রে 7 দিন অন্তর, যদি খুব বেশি হয়ে থাকে তাহলে 7 দিন অন্তর স্প্রে করবেন বা 5 দিন অন্তরও করতে পারেন। সেটা নির্ভর করছে পতঙ্গের আক্রমণ কতখানি আপনার গাছে আক্রমণ করেছে। এটা ভালো করে ঘুলিয়ে দেবেন। এক্ষেত্রে তেলটা স্টিকারের কাজ করে, মানে যাতে আপনি স্প্রেটা করার সঙ্গে সঙ্গেই সেটা পড়ে না যায় বা উবে না যায়। তেলটা থাকলে কিছুক্ষণ স্টিক করে থাকে, ওই জন্য তেলটা দেওয়া হয়। ভালো করে ঘুলিয়ে নিয়ে তারপর আপনি যে কোনো গাছে এটা স্প্রে করতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন যে দুপুরবেলা এটা স্প্রে করবেন না, বিকেলে অথবা সকালের দিকে। আর এর একটা গন্ধ আছে, তো মনে হয় বিকেলের দিকে স্প্রে করাই ভালো, কারণ সকালে করলে খুব ভোরের দিকে করতে হবে, কারণ এই গন্ধে যদি পতঙ্গটা না আসে, উপকারী পতঙ্গ, সেক্ষেত্রে আপনার পলিনেশন হবে না এবং ফুল ফলে পরিণত হবে না। যে কোনো পতঙ্গের উপরেই কাজ করে, মিলিবাগ, লেডিবাগ, ক্যাটারপিলার, আপনার বাগানে যে সমস্ত পতঙ্গ আছে সমস্তর উপরেই কাজ করে, এবং এটা ভীষণ নিরাপদ, আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। এবং পিঁপড়ে, তারপর মাকড়সা, আরও যেগুলো সাদামাছি, হোয়াইট ফ্লাই আর কি, এগুলোর ওপরে নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারেন। এবং এগুলো যে টবের নিচে কেঁচো, তারপর কেন্ন, এগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন, সমস্ত কিছুতেই এটা কাজ করে। এবং যেহেতু এটা আমাদের হাতের কাছে সবসময় থাকে, তাই জন্য এটা আরও সুবিধাজনক আমাদের জন্য, আমরা যারা ছাদ বাগান করি তাদের জন্য। এটা আমার একটা মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্টটা
সাধারণত কীটের আক্রমণ এর উপর হয় না, তবুও আমি এক মাসে দু মাসে একবার করে স্প্রে করে দিই এবং সেটা ঘরোয়া কীটনাশকেই স্প্রে করি, যেহেতু এটাতে আক্রমণ নেই। তাই যদি কীটের আক্রমণ থাকতো তাহলে 15 দিন অন্তর এটা স্প্রে করতাম। এটাতে আরও একটা কাজ করে যে পাতাগুলো ধুয়ে যায়, এবং যেহেতু ডিটারজেন্ট আছে তাই জন্য ওগুলো সুন্দর করে ধুয়ে যায় এবং পাতার যে ঔজ্জ্বল্য সেটা আরও বেড়ে যায়, তার যে সৌন্দর্য সেটাও বেড়ে যায়। এবং ধুয়ে দেওয়ার ফলে ক্লোরোফিলগুলো ভালো কাজ করে, ধুলোগুলো চলে যায় এবং শালক সংশ্লেষ ভালো হয়। এটা আমার একটা লঙ্কা গাছ, এটাতেও আমি দিলাম। লঙ্কা গাছে কীটের আক্রমণ ভালোই হয়, এবং অনেক লঙ্কা গাছ আছে সেগুলোতে আমি এই ঘরোয়া কীটনাশকই ব্যবহার করে থাকি। যেহেতু আমরা লঙ্কাটা খাই তাই জন্য এখানে কোনো কেমিক্যাল ইউজ করি না। আপনার বাগানে যত সবজি আছে সেখানে এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।